নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই পর্বে আমি কথা বলবো রাম ঠাকুর প্রসঙ্গে। সংসারে চলার পথে কোনো বাঁধা ধরা নিয়ম বা আদেশ শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে কোনোদিনই কেউ পাননি। সর্বদা আলোচনার মাধ্যমে অনেক উপদেশ তিনি দিতেন। সেই সংগৃহীত উপদেশগুলোই হয়ে উঠেছে তার ভক্তকুলের কাছে জীবন পথে চলবার একমাত্র অবলম্বন। কোনো কঠিন সমস্যায় চিন্তান্বিত হয়ে পড়লে ঠাকুর গল্পচ্ছলে উপদেশ দিয়ে চিন্তা দূর করতেন। ঠাকুর একবার বলেছিলেন, স্বভাব ধর্ম তথা কৈবল্য ধর্ম পৃথিবীর লোকের ধর্ম হবে, পাহাড়তলি কৈবল্য ধামে সর্বধর্ম সমন্বয় হবে। অর্থাৎ তিনি স্বপ্ন দেখতেন যে সর্বধর্ম সমন্বয় হোক। তিনি চাইতেন তার কাছে এসে সর্বধর্মাবলম্বী সাধকেরা একত্র হয়ে সাধনা করুন। তিনি বলেছেন যে গুরুকে ভজনা বা পূজা করলে সর্বদেবতাকে পূজা করা হয় এবং সর্বদেবতা তুষ্ট হন। গুরুর আশ্রয় থাকলে কখনোই কোনো চিন্তা করতে হয় না। গুরুর কার্য সমালোচনা করার ক্ষমতা কাহারও নেই। গুরু ও নামে কোনো প্রভেদ নেই। গুরুর আদেশই একমাত্র আদেশ। গুরু সর্বজ্ঞ, সর্বদর্শী। গুরুতীর্থ কৈবল্যধামে গমন ও কামশ্রীকুণ্ডতে স্নান করিলেই সর্বতীর্থের ফল লাভ হয়ে থাকে। গুরুকৃপায় সব হয়। গুরুর আদেশ গুরুই দেন, অন্য কেউ তা কখনো দিতে পারেন না। গুরুর আশ্রিত ব্যক্তিকে পাপ কখনো স্পর্শ করতে পারে না। গুরু পাত্র অনুযায়ী বীজ বপন করেন, গুরুর বীজ নিষ্ফল হয় না। গুরুপদ সেবা অর্থে গুরুর আশ্রয় ভিক্ষা করা হয়। গুরুর পূজায় শুচি অশুচি বোধ হয় না। প্রত্যেকটি অণুপরমাণুই গুরুরই অংশ। এই প্রসঙ্গে নামের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে প্রত্যেকের নাম গ্রহণ করা উচিত। একমাত্র নামই পারে সংসারীকে মুক্তি দান করতে। তার মতে নামই সব, কারণ নামই মনকে স্থির করতে পারে। নাম আর ভক্তিতে পূজো হয়ে থাকে। তিনি বলছেন যে উপশব্দের অর্থ হচ্ছে নিকট, বাস মানে থাকা। উপবাস অর্থে যার উদ্দেশ্যে উপবাস তার ধ্যান ও সঙ্গ বোঝায়। আর উপদেশ অর্থে, উপশব্দের অর্থ যেহেতু নিকট আর দেশ অর্থে আশ্রয়, উপদেশে থাকা মানে কারো আশ্রয়ে থাকা। জগতের সমস্ত জিনিসই নশ্বর, একমাত্র প্রাণবায়ুই সৎ, প্রাণবায়ুই সৎ। সর্বদা প্রাণবায়ুর সঙ্গ করার নামই সাধু সঙ্গ বা সৎসঙ্গ। তিনি সংসারী মানুষদের জন্য বলেছেন যে সংসারী হয়ে সাধনা করলেই মুক্তি লাভ হয়, সন্ন্যাস গ্রহণের আবশ্যকতা নেই। সংসারীকে সামাজিক নিয়ম পালন করতে হয়, পরিবার প্রতিপালন অবশ্যই করতে হয়। যার যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে হয়, কখনো হিংসা করা উচিত না। মানুষ হয়ে মানুষের অনিষ্ট কখনো করা উচিত না। ভাগ্যের লিখনকে কখনো খণ্ডন করা যায় না, তাকে আমাদের মানতেই হয়। সেই জন্যে অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। বর্তমানেই যা আছে তাতেই মনকে সীমাবদ্ধ রাখতে হয়। সঞ্চয় করলে বন্ধন বেড়ে যায়। কর্তৃত্বাভিমানী কোনো কাজে হতে নেই, কারণ তাতে সাফল্য লাভ হয় না। সর্বদা নিজেকে ছোট মনে করে প্রচ্ছন্ন থাকতে হয়। বাহ্য আবরণ অভিমান বাড়িয়ে দেয়, কারো মনে কখনো কষ্ট দিতে নেই। মাতা পিতার সেবা অবশ্যই করতে হয়। কাউকে তুচ্ছ জ্ঞান করতে নেই, কার মধ্যে কি আছে তা বাইরে থেকে কখনো জানা যায় না। বন্ধুরা, আজকে
শ্রী শ্রী রামঠাকুরের সংসার পথে চলবার জন্য এই উপদেশগুলোই আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো আজকের এই সমগ্র পর্ব অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন। আগামীকাল আবারও নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও আগামীকাল। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রোজ আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে, আর ভিডিওটা সকলের সাথে ভাগ করে নিন।